দিঘাকে গোয়া বানানোর লক্ষ্যে এক ধাপ আলোচনা করলো রাজ্য সরকার। আজ দিঘার জলজীবশালায় একটি কর্মশালার আয়োজন করা হয়। এখানে দিঘাকে উন্নত মানের পর্যটন কেন্দ্র তৈরি করার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ব ব্যাংকের সাহায্যে দিঘার উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পরিবেশ মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। পরিবেশ মন্ত্রী ছাড়াও এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ সোমনাথ ভট্টাচার্য, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, আশিস ঘোষ, দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌমেন পাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন যে দিঘাকে তিনি অন্যান্য উন্নত সি বিচ যেমন গোয়া সামগ্রিকভাবে উন্নয়নে যে ডাক দিয়েছেন ওকে নিয়ে আমরা এই অঞ্চলের উপকূল সংরক্ষণ, উপকূলের উন্নয়ন, গাছ লাগানো, এখানকার স্যানিটেশনের অবস্থা, এখানকার পয়ক প্রণালী বা নিকাশি ব্যবস্থাকে ঠিক করা এবং এই যে আমরা এখানে একটা অত্যন্ত ভালো মেরিন অ্যাকোয়ারিয়াম আছে এটাকে মিউজিয়ামে উন্নীত করা সারা এশিয়ার মধ্যে একটা অন্যতম, সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা অন্যতম।